सरन नाही मॅडम, हरन नाही. मैडम मुख देख पा मैडम सारी सीटी जा समय दिए गेस बोलसे तार मुख देखा आगे इटा पढ़ते समय विषय सम्पत्ति सबकुछ चोखेर पानी मोच एकदम कादबी ना कत बार बोल्लाम बियेटा कर शुनबी ना मुख देखे शांति मरबो एखन तुई आमार मरा मुख देख एग्जाम दिए जे सार्टिफिकेट गुलो पेयेछिस तार मध्ये आमार डेथ सार्टिफिकेटटा हारिये फेलिस ना কারণ 10 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করা আছে আমার নামে ওই টাকাটা তুলতে এই সার্টিফিকেটটা লাগবে রেডি করে রেখেছি ম্যানেজারের হাতেই আছে আমার কিছু লাগবে না আমি কিছু চাই না আমার বাবা কেনে না আমি কি করব বাবা আমি কিছু লাগবে না এভাবে কাঁদিস না ছেলেটা ভিজে যাবে অনেক কষ্টে ফ্লোরে শুয়ে আছে তোকে দেখালাম আমি যদি কখনো মরে যাই তাহলে তোর কি হবে मरे तो मरे की शांति पाबो ना शांति दे मा বাবা বিয়ে আমি করব বাট একটা শর্ত আছে বলো আমার পছন্দে বিয়ে করতে হবে ডান সেটাই গুড কিন্তু বাবা আমাকে প্রমিস করো এই কাইন্ড অফ জোক তুমি আর ফার্দার কখনো করবে না নেভার এভার আর কখনো এটা হবে না আমি কথা দিলাম এই তুই দাঁড়িয়ে আছিস যা আমাদের খেতে দিয়ে দেব এই তোমরা যাও একটারও চাকরি থাকবে আর মা তুই একটু ফ্রেশ হয়ে নে একটু যাও এই শয়তানটা না তারা বাবা উকি মারা কিন্তু ভালো না তুমি শিখিয়েছো কি করে বুঝলি আমি উকি দিছিলাম ড্রেসিং টেবিলের আয়না দিয়ে ওহ টু মাস ইন্টেলিজেন্ট ইউ আর তবে না কারমে তো ইয়ে ছবিগুলো দেখেছিস দেখেছি বাবা একটা পছন্দ হয়নি কি বলিস এখানে যাদের যাদের ছবি দেওয়া হয়েছে এরা এই শহরের সবচেয়ে রিচ ফ্যামিলির সো ওয়াট বাবা আচ্ছা শোনো এটা তোমার জন্য ফ্রান্স থেকে এনেছি ধরো তোমার ফেভারিট স্পেক্স ফ্রান্স কবে গেলি আচ্ছা যাক বাদ দে
এখন বল কেন তাদেরকে তোর পছন্দ হয় নাই? কারণ বেশিরভাগ বড় লোকের ছেলেগুলোই হয় হচ্ছে ক্যাটালিস, ওরা হচ্ছে তোমার অ্যালকোহল নিয়ে পড়ে থাকবে, মেয়ে নিয়ে পড়ে থাকবে, ওদের কাছে না লাভ বলতে কিছু নাই বাবা, ওরা জাস্ট টাকাকে ভালোবাসে, আর হচ্ছে ওরা চায় দুই দিন পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করবে, একশোটা মেয়ের সাথে ঘুরবে, এটা করবে, ওইটা করবে, মচমাচি করবে, এ করবে, করবে, এগুলো আমার পছন্দ না। তুমি আমাকে যে বায়োডাটাগুলো দিয়েছিলে বাবা, আমি প্রত্যেকটা ছেলের ফেসবুক অ্যাকাউন্ট স্টক করেছি, অ্যান্ড যা দেখলাম প্রতিটাই অলমোস্ট প্লে বয়। লাইক ধরো এই ছেলেটাকে দেখো, লাস্ট যে ছেলেটার বায়োডাটা দিয়েছে, দুই দিন দেখো না বাবা প্লিজ, দুই দিন আগে রিলেশনশিপ সিঙ্গেল, এখন আবার ইন এ রিলেশনশিপ, এটা কি ধরনের কথা? আজকে রিলেশন করলি, দুই দিন পরে ব্রেকআপ, দুই দিন পরে আবার রিলেশনশিপ, বাবা এভাবে কি হয় বলো? বাবা তুমিই বলো, এরকম একটা ছেলের সাথে আমি বিয়ে করতে পারি? হ্যাঁ, দুই দিন আমার সাথে থাকবে, দুই দিন আমার সাথে থেকে বলবে যে আমার তোমাকে ভালো লাগছে না, আমার একটা মেয়েকে দরকার, সো আমার গরিব ছেলেকে বিয়ে করতে হবে বাবা, যে শুধু আমাকেই ভালোবাসবে। আসো না বাবা, মা যেহেতু একটা ভালো ছেলে পেয়েছে, আই বিলিভ আমিও পাবো। বাবা চিল, ডোন্ট বি স্যাড। কারা এসছে? স্যার ওই মানে পরিচয়। এনারা কারা? এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। ওয়ালাইকুম আসসালাম স্যার, উনি হলেন? আমি বলছি, আপনি নিশ্চয়ই জে জে গ্রুপের নাম শুনেছেন? শুনবো না কেন, এ শহরের সবচেয়ে বড় কোম্পানি, শুধু শহরের না, ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ইন দিস কান্ট্রি। জি, ওই জে জে গ্রুপের একমাত্র এমডি জুবায়ের জাহিদের একমাত্র মামা হচ্ছে আমি। ও, আমরা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, দাঁড়িয়ে কেন, বসেন বসেন। জি থ্যাংক ইউ। কোথাও কি বের হচ্ছিলে মা? হ্যাঁ বাবা, ওনারা কারা, এসব কি? এখানে বস বলছি। ইনি হচ্ছে জে জে গ্রুপের এমডি জুবায়ের জাহিদের মামা, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বাহ, আপনার মেয়ে তো খুব সুন্দর, মাশাআল্লাহ। তো যা বলছিলাম, আমার ভাগ্নে জুবায়ের জাহিদ জে জে গ্রুপের একমাত্র মালিক, মহান সৃষ্টিকর্তার ইচ্ছা, আমাদের তো ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই। এই যে ঘটক, এই ঘটক সাহেব আপনার মেয়ের কথা বলল, আপনার মেয়েকে দেখে আমার ভাগ্নে তো একেবারেই ফিদা, যে কোনো মূল্যেই সে আপনার মেয়েকে বিয়ে করবে। যে কোনো মূল্যে মানে? জি, ফিদা বলে কথা, নাহলে এত ইন্ডাস্ট্রিয়ালদের মেয়ে থাকতে আপনার মেয়ের পেছনে কেন পড়লো? সে আপনার মেয়েকেই পছন্দ করেছে, আপনার মেয়ের ভাগ্য এইরকম একটা পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এসছে। আপনার মেয়ের সাথে আমার ভাগ্নের বিয়ে হলে সে তো রাজরানী হয়ে থাকবে। আপনারা এই জিনিসগুলো নিয়ে যান। মানে কেন রে মা? মানে আমি বলছি তাই, জিনিসগুলো যা এনেছেন চলে যান নিয়ে। আমি কি তো অপমান বোধ করছি? হ্যাঁ, আপনাকে আমি অপমানই করছি। ছেলেটা ভালো, আমি যেই ছেলে আমাকে টাকা দিয়ে কিনতে চায় আমি ওই ছেলেকে কখনোই বিয়ে করবো না, ওদেরকে যেতে হবে না। কি ব্যাপার, কানে কথা যাচ্ছে না? যান এখান থেকে, আর এগুলো নিয়ে যান। যে জিনিস আমি নিয়ে আসি সেটা কখনো ফেরত দিই না। আর আমরা না ফ্রি ফ্রি কারোর কাছ থেকে কোনো কিছু নেই। এসব কি বাবা? এটা কি করলি তুই? আমি বলেছি আমি বিয়ে করব, কিন্তু যেই ছেলে আমাকে টাকা দিয়ে কিনতে চায় ডেফিনেটলি তাকে আমি বিয়ে করতে পারি না বাবা। আমি একটা সিম্পল ছেলে চাই, যে আমাকে কেয়ার করবে, আমাকে বুঝবে। বাদ দাও বাবা, আমি আসবো।
এটা তুই কি করলি? কি করলাম বাবা? আমি বুঝতেছি না, এত বড় একটা ভালো একটা প্রস্তাব তুই প্রত্যাখ্যান করে দিয়ে চলে আসলি। বাবা, তুমি ওদের কথা বলার টাইপ দেখছো? আর কিভাবে কথা বলে? অ্যাজ ইফ আমি একটা প্রোডাক্ট, আমাকে টাকা দিয়ে কিনবে। আরে বাবা, এটা তো কথার কথা। আচ্ছা, এত খুঁত হলে তো তোর বিয়েই হবে না। উফ বাবা, বিয়ে তো একদিন না একদিন হবেই। আল্লাহ যার সাথে বিয়ে রেখেছে তার সাথে তো হবে। বাট বাবা, আমি তোমাকে সিরিয়াসলি বলছি বাবা, এই টাইপের ছেলের সাথে আমি একদমই বিয়ে করতে ইন্টারেস্টেড না। তুমি একটা কাজ করো বাবা, তুমি ঘটককে বলো এমন একটা ছেলে আমার জন্য আনতে যেই ছেলেটা একদমই রিচ না, বাট খুব সহজ সরল, খুবই ইনোসেন্ট। ইংলিশ লাগবে না, ওই বাংলাটাকেই শুদ্ধ বললেই হবে। এত বুহা ব্যবন আছে, আমরাও কেন শুদ্ধ জানি? এই যে খেয়েছি, পড়েছি, করেছি, জানি কইলাম। ঠিক আছে, স্যার, আমি আপনাকে যে ছেলের কথা বলেছিলাম এই সেই ছেলে। আপনার যদি কিছু বলার থাকে তো কথা বলে নিতে পারেন স্যার। তোমার নাম কি? আমার নাম হলো বাসা। মানে পুরো নাম হইতে শিখলাম যে জুয়ার জাহিদ বাসার পুরো মালয়েশিয়া যাচ্ছে। তোমার বাড়িতে কে কে আছে? ইরম কেউ নাই কি? আপন মরে গেছে, হালিম কুষ্টি আছে। ওরম এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। আসলে আমার পছন্দ সব কিছু না, আমার মেয়ের পছন্দটাই হচ্ছে আসল। আমি উঠি, তোমরা কথা বলো। কি করেন আপনি? না না না, আপনি আসলে বুঝতে পারেন নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কি কাজ করে টাকা উপার্জন করেন। ও আচ্ছা, আরো লোক আসবো নাকি? এত খাওয়া দিয়ে আচ্ছা কি বলতেছিলেন? মানে আমাকে ধরেন আপনি বউ করে নিয়ে গেলেন, ঠিক আছে?
তখন আপনার তো সংসার চালাতে হবে, এই সংসারটা চালানোর জন্য আপনি তখন কি করবেন? ও ওইসি কি এই আন্দুলগুলো মেলা খেত খামারি আছে, খেত খামারি তো আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনি আমাকে মানে কি কি খাওয়াবেন বা কিভাবে আমাকে রাখবেন আপনার বউ হিসাবে? মানে আমি খাবো খেয়ে খাইবো তালাফা, মানে জীবন দিছেন তিনি আর দিন তিনি। ও আচ্ছা, মানে মানে ধরেন যে আপনার সাথে আমার বিয়ে হলো, হ্যাঁ, সংসার সুখের কিভাবে হয়, মানে কি করলে একটা সংসার অনেক সুখের হয়? ওই কি এই যে এই সংসার সুখের হয় কি গেতা কি দিবিস না একটু? হ্যাঁ, গেতা কি দিই, মানে মানে গেতা কি দিই, বাসা কাসা পোয়াতো অনেক মনে। হ্যাঁ, তো এই বাসা কাসা যদি বেশি হয় তার কোনো সুবিধা, মানে একটা হিন্দু একটাছে, একটা হিন্দু বসে পেশাব করতেছে, একটা হিন্দু মা মা আব্বা আব্বা খামু, এইগুলো লাগবে, এটা মঙ্গলবি করছে, এগুলো আমার কথা না, ঠিক আছে? বাট কিন্তু হোয়াট মানে কি কি বসবেন? আচ্ছা বসেন। ঘটনা হচ্ছে কি যে আসলে আমি যেটা জানি সেটা হলো যে ভালোবাসা, এরকম প্রেম মহব্বত ইশক, এটা যদি থাকে না ওই গেতে কিন্তু অটোপটপট করে বার আসবো। হ্যাঁ, সবসময় প্রতি বছর বছর বার আসবো, এর না কোনো ঝামেলা নাই। মানে ঘটনা হলো যে সব কিছু আল্লাহ পাক লাগে, আর বিশ্বাস লাগে, আর হচ্ছে লাভটা লাগে, মানে পেয়াটা আই লাভ ইউ লাগে। ঠিক, আমার সাইড থেকে আপনাকে কোয়েশ্চেন করা শেষ, আই মিন প্রশ্ন করা শেষ, আপনার যদি কিছু বলার থাকে। আপনি বললেন চেহারা ফাইন, ক্লাব বোকা আছে, অনেক বোকা, বোকা মানে এই সামনে এত সুন্দর সুন্দর খাবারে আছে, এরকম না খা দেখালে কথাই বলতে কথা বলতে বোকা তো। তুই হ্যাঁ বলছিস, আমার মনে হয় তুই না বুঝেই ছেলেটাকে পছন্দ করেছিস। বাবা, আমি বুঝেই বলছি, আর যদি না বুঝেও বলে থাকি ফিউচারে আমার কোনো আফসোস থাকবে না। আমি কি এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। বুঝতে পারছি না এই ছেলেটাকে তুই কেন পছন্দ করলি, ওর চাল চলন বেশভূষা দেখেছিস? দেখেছি বাবা, আমি জানি তুমি হয়তো বলবে ও স্মার্ট না, ও সুন্দর করে কথা বলতে পারে না, ওর অ্যাপিয়ারেন্স ভালো না, কিন্তু বাবা আমি চাইলেই কিন্তু ওকে চেঞ্জ করে নিতে পারবো, আমার মতো করে নিতে পারবো। আমি ঠিক বুঝলাম না রে মা। আচ্ছা, তুই কি এর চেয়ে ভালো পাত্র পেতি না? হয়তো পেতাম, কিন্তু বাবা আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই। কপালে নাকি দন জোটে না, সব গরিবের কপালে জোটে না, কয়ডার কপালের একদম ভেড়ি ফুটে আসে, সাপ্পর ফেরে দেয় একবারে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা, একখান দিন কথা কইতাম, তুমি যদি মানে অন্য কিছু মনে না করো। হ্যাঁ স্যার, কি বলেন, কি মনে করবো স্যার? স্যার, তোমার যদি মালিক আমার শ্বশুর, মানে এরকম বাড়ি আর কয়টা আছে? এটা ছাড়া আরো চারটা স্যার। চারটা? জি স্যার।
আরো সেটা ঢাকা শহরে? জি স্যার। আচ্ছা আচ্ছা, মানে এই বাড়ির একটা দাম কিরমব? এটা আমি কেমনে কমো স্যার? দূরে কও, দূরে কও। দূরে মানে বুঝলাম না আমি। পাগল, দূরে মানে হচ্ছে কি অনুমান করে, একটা ঠাউর করে অনুমান করে। ও মোট সাইটের এই মোট পাঁচটার দাম কবে একবার? একটার দাম কিরম? ও এক একটার দাম তা 8-10 কোটি টাকা তো হবেই স্যার। একটুর দাম? হ্যাঁ, এই একটুবারে তো 8-10 কোটি। কি কন স্যার? ওরে বাবা। আচ্ছা, এই কোটি গুনবার গিন্নি পারে কোহেন শুনো লাগে? ও ওই ওই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 শূন্য লাগবে স্যার। 7 খান শূন্য? হ্যাঁ হ্যাঁ স্যার। মানে 1 খানের দাম 8 থেকে 10 কোটি? তাহলে স্যার ডাজ তো মিলাটি। হ্যাঁ আচ্ছা, এমনি কি কোনো আটার মিল এরম মিল আছে? আটার মিল স্যারের মিল নাই, কিন্তু স্যারের তো আরো বড় বড় ফ্যাক্টরি আছে স্যার। গার্মেন্টস আছে, তারপরে বিশাল বাইং হাউস আছে, এরপর স্যার ডাইং আছে স্যার, এবার স্যারের ফুড ফ্যাক্টরি আছে স্যার, মানে ভ্যারিয়াস মেলা মেলা ফুড খাবার তৈরি করে। আমি তো মাথায় উঠতেছে, চকর দিতেছে স্যার। বসবেন না? না বসুন না, বসুন না, আমি হেলান দিছি। আচ্ছা এমনি মনে করো যে ওইগুলার দাম কিরকম হবে? এরা আমি কেমনে কব স্যার এত জিনিস? আরে ধরে কোয়াও। আচ্ছা ওই ধরে কলি তা 100 কোটি তো হবেই স্যার, কম করে হলেও স্যার। 100 কোটি? স্যার পড়ে যায় না স্যার। আমি তো বসু। জি স্যার বসুন, আপনার আব্বা মনে হচ্ছে পড়ে যাবে স্যার। বেশি হয়ে পারে স্যার, 150 কোটি হতেই পারে, মেলা ফ্যাক্টরি তো স্যার। স্যার ওই মাথা ঘুরে নাকি কমছে, না একটু তেল পানি আনো স্যার। এই মাথার চক্করটা একটু কমছে বুঝছেন। ঘটনাছি কি, জাঙ্গুর এলাকায় একখান জ্যোতিষ দাস ছিল, নাম ছিল হলো রতন দা। হে কইছিল যে আম বলে রাজাম, আর আমার বলে রাজ মানে রাজবাড়ি হবো, আর আমি বলে রাজকন্যা বিয়ে করবো। একটু মিশা কথা কইছে? মিশা কথা কইব কেন স্যার? আপনি তো রাজাই হয়ে গেছেন, রাজও পাইছেন, রাজকন্যাও পাইছেন। আর দুর্ভুক্ষা রাজার নাই, আমি মহারাজা হয়েছি। আর কি রে তো ফাইন, কি সুন্দর কষ্ট শাক তুমি পেয়েছি না, ফর্সাকের রং। আচ্ছা তুমি কি কাম এখানে করো? হয়েছে চাকর বাকরের মতো এনে বড়ো ফেরো, কি কাম তোমার স্যার? ওই কেয়ারটেকার আর কি স্যার, এই বাড়ি সব দেখাশোনা করি আর কি স্যার। কেয়ারটেকার? একটু ভালো লাগতেছে না, আল্লাহ যেহেতু আমাকে দিছে তোমারও দুব ইনশাল্লাহ। তুমি এখানে কাম করবা, সব দায়িত্ব তো আমারই, আমার তো। তোমাকে আমি সামনে ম্যানেজার বানাবো, ঠিক আছে? ম্যানেজার স্যার? ম্যানেজার? আল্লাহ স্যার কোন কি আপনি দিয়ে দেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি জানতাম আল্লাহ দেবে, সাপোর্ট ফেরে দেবে। ম্যানেজার তো আরেকজন আছে স্যার। থাকলে তাই কি হচ্ছে, মালিক তখন আমি, উনি তো আর মালিক না, তখন করবো কি? ওই যে ম্যানেজার আছে তোমার, তার পাশে লাত্তি মেরা বের করে দিয়ে তোমাকে ম্যানেজার বানাবো, ঠিক আছে? খুশি? তুমি আমার দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? সবসময় এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা ম্যানেজার। ইয়েস স্যার, স্বাগতম। এই সালাম না, থাপাস করে সালাম দিবে, ঠিক আছে? ম্যানেজার স্বাগতম স্যার। হে রে বাবা, খুব সুন্দর তোমার। এরপরে এখন কি ব্যাপার, আজকে আমাদের বাসরা তুমি এখানে কি করছো? না হয়েছে কি, যে সব সম্পত্তি আছে না, এগুলো হিসাব নিতেছি, দেখলাম যে এই যে বাসরাতে ঢোকার আগে শেষ করতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি পরে এক্সপিরিয়েন্স করুন। মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াংগার লুকিং স্কিন। করতে পারবে, এখন আসো। আমি না এখন বিকু, ইজি হলুর বাসর করে বাদ দিয়ে আমি সব গপসপ করতে, চলো 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 স্যার। আসো, দোয়া করো ভাই। হ্যাঁ একদম, আসলে যে কি লজ্জা লজ্জা করলাম লাগতেছে আমার। কেন লজ্জা কি? হ্যাঁ সব বাসর কর না। আমি তো বুঝে পড়ছি, আসলে আমরা এখানে থাকবো না, তাই না? আমরা এখন ব্যাগ ম্যাগ গোছায়া, আমরা ওই যে বিয়ার পর কি জানি কয় হানিমুন কয়, এই হানিমুনে কোন জায়গায়? আমরা কি সিঙ্গাপুর যাবো নাকি যে তাজমহল দেখতে যাবো? আমরা সিঙ্গাপুরও যাচ্ছি না, তাজমহল দেখতে যাচ্ছি না। বুঝছি, তাহলে মেলা দূর যাবে, তাহলে কি অস্ট্রেলিয়া নাকি এই ইংল্যান্ডে না আমেরিকায়, আমেরিকা নিউইয়র্ক নিউইয়র্কে যাবো, ঠিক আছে না? হ্যাঁ কোথাও যাচ্ছি না, স্ট্রেইট তোমার গ্রামের বাড়িতে যাচ্ছি। বুঝে গেছো স্যার?
তোমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি আরে কি ধরনের কথা পাগল হয়ে গেল নাই তুমি পাগলের কিছু নাই এখানে না না পাগলই তো ইহনে আলিশান বাড়ি ইহনে মন করছে ভয় ফাঁসা কাটার জন্য মেলা লোক আছে রান্না করার জন্য বাবুর্চি আছে ওই লোক আছে মালি আছে তার দারোয়ান আছে ম্যানেজার আছে ওখানে তো কি নাই পাগল হয়ে যাবে তো তুমি ওখানে কিসের জন্য যাবে আমার কোনো সমস্যা নাই আমি তোমাকে জেনে বুঝিয়ে বিয়ে করছি আমার কথা বোঝার চেষ্টা করো আচ্ছা এই যে খেবু কি না আমরে তো খামু আর হচ্ছে কি আমি যদি জামাই জামাই কি বাসা থেকে পারবার না আমি জামাই থাকবো অসুবিধা কোনো তুমি কি ঘর জামাই তুমি ঘর জামাই না আরে বাবা জামাই তুই ঘর কে আর বাইরে কি আমি কোনো কথা শুনতে চাই না শোনো তোমার যদি অন্য বুন বুন থাকতো তাহলে খোটা দিত ঘর জামাই আর তো কোনো বুন নাই ভাইও নাই কি বুঝবো না আমি চুপ করে থাকবো কোনো অসুবিধা নেই চুপ করে থাকবো ঠিক আছে সুন্দর মতন ব্যাগ গোছো আমরা তোমার গ্রামে যাচ্ছি আর কি কথা কোন আব্বাকে এগুলো কিন্তু ঠিক না আমি আব্বা বুঝাইতেছি আব্বা শোনো তিথি আমার একমাত্র মেয়ে আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এগুলো সব কিছুর মালিক তিথি তোমরা এগুলো ভোগ করবে তিথি যদি এখানে থাকতে না চায় আমি তো জোর করব না তাছাড়া এই সহায় সম্পত্তি যদি তিথি নাও নিতে চায় তাও তাকে আমি জোর করব না আমি এগুলো গরিবদের মধ্যে বিলি করে দেব কি ধরনের কথা কয় এই যে এই সম্পত্তি আপনি করে বেশি দিয়ে দিবেন আমরা কি করছি আমি তাহলে আপনি মিটিং দিয়ে গেলে বিশ্বাস না আর কথা হচ্ছে কি সবকিছু গেল আগে আত্মীয় স্বজন তো লাগে বুঝতে পারছেন এটা মাথায় রাখবেন আর একটা কথা কি যে এখানে থেকে গ্রামে গেলি নিজের আনন্দ তো নিজেরই করে নেকবো যেরকম রোদ আমার তো টিনের ঘর ঠিক আছে না এমন কোন যে রোদে পুরে পুরে কেটে কালো হয়ে যাবো যেরকম ফর্সা মেয়ে তত তো ফাইন করলাম আপনার মেয়ে ও কিন্তু কালা পুরে শেষ হয়ে যাবো আবার একটু বুঝান না চিন্তা করে এই আসলে ডিসিশনটা নেওয়া আর বাবা তুমি তো আমাকে এতটুকু ট্রাস্ট করতে পারো বাবা তা করি তারপরও পিতা তো কোথায় যেন একটু ই লাগে আর কি আচ্ছা এনিওয়ে তুই যা ভালো থাকিস আর যখনই প্রয়োজন পড়বে অবশ্যই আমাকে ফোন দিবি আচ্ছা বাবা তুমি নিজে যত্ন নিও এই চলো উঠো আচ্ছা ঠিক আছে যেতে আসি আচ্ছা এখন গেলে চিন্তা করা দেবো অনেকগুলো মনে করে দেবো আচ্ছা ঠিক আছে ও তাহলে যাবে না না এনে থেকে ভালো হয়েছে শান সঙ্গ তোমার থাকাই ভালো এক্সপিরিয়েন্স করুন মেরিলি মিল্ক বাথ যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াংগার লুকিং স্কিন চলো আচ্ছা শান সঙ্গ তাই ওনো ও অনেকগুলো অনেক রান্না বান্না লোক নাই রোদ আছে অনেক অনেক ঝামেলা মনে ঠিক আছে আচ্ছা দেখবো আমি যাও এই যে বিসমিল্লা করে দুই হাবার বুঝতে আও ঘটনা হচ্ছে কি তোমরা তো সব বড় লোকের তোমরা তো থাকছো ঢাকা আচ্ছা আচ্ছা একটু খারাপ এই যে ঘর টিনের ঘর কষ্ট করে না তো আমার একটা খালা দেখা গেছিলাম দেখভাল করার দিকে ঠিক আছে না তারা খালাক যাই আসো 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 এ খালা খালা এ কোনে গেলা এ খালা দেহ কাকছি পাগল হয়ে যাবো তোমাকে দেখলি এ খালা তুমি এখানে বসো 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 এখানে বসো বসো
বসো বসো বদে বদে নাই তো বাস খারাপ 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 এ খালা ইয়া তুই উঠকাইতেছি কোনে গেলা এ খালা বারেন দিকে বারা বারা আজিল গুলো শালা না লাগতেলি বারা না বদের বাচ্চা বদ কি ব্যাপার কাকে কাকে ধমক দিয়ে বের করলা না না সিস খালা রে না যাই দে একটু বিলাই মেও করেছে দিছি লাত্তি চলে গেছে এই যে খালাইছে এটা খালা খালা নইলে বউ আনছি কত সুন্দর বউ আনছে এত বড় লোকের মাইয়া আমার সালাম করছে ওয়াল্লাহ তুমি আর সুখে শান্তি দিও আল্লাহ লক রে হ্যাঁ এটা সব কিছু দে আমার মা বাপ নাই তো এই খালাই রান্না করে দেয় হ্যাঁ আসে আইসো গোলাম আইসো হ্যাঁ বিসমিল্লা বিসমিল্লা করে ঢুকো বিসমিল্লা 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 আরে আরে গরিবের ঘরে হাতির পালা রে আরে 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 কি হলো বউ কি করতেছ তুমি রান্না করতেছি আচ্ছা তোমাকে কুছি না তিরম রান্ধন বান্ধন দরকার নাই এই যে আগুনের তাপ দেখতেছে তারপর তুমি সুহে পানি এসে গেছে তারপর তুমি কাশতে চাও এগুলো ভালো আচ্ছা খালা আছে কিসের জন্য খালা তো রান্না করবো না আমার মজা লাগে তোমার জন্য রান্না করতে এ খালা খালা এই হনসে আচ্ছা এই যে পিসি একটা মেয়ে এরকম রান্না করতেছে তুমি কি করতে তুমি তো রান্না বান্না করে বলতে পারো না আমার কথা কি শুনে আচ্ছা শোনা নাই বউ খালা হনো এই যে এরকম ফর্সা ঘায় রং এ তো কালা কুটকুটা হয়ে যাবো না তারপর যে কি একর বাড়িতে একর বাড়িতে মনে করছে দাস দাসী বাবুসি মেলা আছে মালি মুলি উদ্দেশ্য আছে এটা বুঝাও না যে এখানে না থেকে আমরা যে গিয়া অন্য বাড়িতে কেটে খাবো আমরাই তো খামো হ্যাঁ না আমি ওই বাসা যাব না আমি এখানেই রান্না করব এখানেই থাকব এখানেই বাঁচব এখানেই মরব শেষ আচ্ছা ঠিক আছে কি হচ্ছে বুঝাবার পারো না খালা এসব তোমার কাম না বুঝা এই যে তুমি ঢাকা শহরে মেয়ে বড় লোকের মেয়ে তোমার কি এগুলো কাম ওটো তো ওটো ওটো খাল করবো না আসো 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 আর একটু করি না আর খালা আমার কি অত্যন্ত দেখতেছে আসো স্যার আসো 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 আরে আরে কি সুন্দর আমিও করলাম তোমাকে পয়দা করি নাই এই যে আল্লাহ আছে না আল্লাহ করলাম তোমাকে পয়দা করছি কিন্তু এর পিছনে একটা রহস্য আছে এটা হলো ভালোবাসা আমি পরিশ্রম করছি ভালোবাসছি এর নিকে আল্লাহ ভাগ তোমাকে দিচ্ছে এই যে আমি ভালোবাসছি জন্য আমার কিন্তু সুন্দর এখন বউ দিচ্ছে খামা খুলাম দেয় না সব এই দেহ বাইস মশাল্লাহ আরে 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 এই মাত্র দুন্দুলের হাতে কথা কইতেছিলাম যে এই যে তুমি যেরকম সুন্দর ভালোবাসার ব্যাপার তোমার কথাও কইছি যে ভালোবাসা আচ্ছা তুমি কষ্ট করে আসবে গেলে কি সেজন্য কষ্ট দেখি তোমার জন্য খাওয়া নিয়ে আসলাম আরে আমার জন্য খাওয়া মানে আমি যা বাইরে খেয়ে আসতাম কি কও না তুমি কাজ করতেছো ভাবলাম খাওয়া নিয়ে আসি তোমার জন্য বসো খাও আচ্ছা খামুনি তুমি খেয়েছাও না তোমার সাথে খাবো আরে আরে কি সুন্দর তুমি তো ফাইন কিসের জন্য তোমাকে দেখলে আমার অস্থির লাগে মন হয় কি জানো আল্লাহ পাক মনে আমাকে সাপ্পর ফেরে দিচ্ছে তোমার আসে না ইরে ফর্সারে গালহান আমি তো ভাবছিলাম তুমি গ্রামে এসে কাইলে খুটখুটো হয়ে যাবে কিন্তু আসলে কি ভিতরে ফর্সা তো আর মনটা যদি ফর্সা হয় না চামড়া করলাম ফর্সা হয়ে যায় ঠিক আছে না অবশ্য মেলা মানুষ আছে মনটা ফর্সা কিন্তু আসলে আল্লাহ পাক দেয় এসব জানি না যাই হোক মনটা ফর্সাও ভালো যে গ্রান বাড়াইছে পাগল নিতেছে আচ্ছা বউ তুমি এত সুন্দর করে রান্না শিখছো কোন থেকে আরে এই প্রথম রান্নাম তোমার জন্য আরে 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 দি আতে আবার পুরে মরে জানাই তো আরে আরে আতে রাখছে রে আমার মহান রে আচ্ছা তুমি এত ফাইন কিসের জন্য তোমার বউয়ের জন্য আরে আমার যে কি শান্তি লাগতেছে মনে হইতেছে কি আমনে বেসতে হুরের কুলে শুয়ে আছে উর মাথা টিপে দিতেছে আচ্ছা শোনো কি তুমি এত আদর করে আমার আমার কিন্তু অস্থির লাগতেছে কেন কারণ তুমি তো সারাদিন কাম করো তারপরে মনে করে দিতেছো না কি এমন কাজ করি সারাদিন তো খেতে তুমি কষ্ট করো
আচ্ছা বউ, এই যে আমি বলছিলাম না, সারাদিন কি করলে তুমি? সারাদিন বিছানা গোছালাম, তারপর রান্না করলাম, তারপর জানো আজকে কি হয়েছে? আজকে বিছানা গোছানোর সময় এত বড় একটা তালা পোকা পাইছি জানো। তারপরে? আমি তো তুমি জানো আমি তালা পোকা অনেক ভয় পাই, তারপর আমি অনেক ভয় পাইছি, তারপর খালাকে ডাকছি চিৎকার দিয়ে, পরে খালা এসে তালা পোকাটা মেরে দিয়ে গেছে। আরে 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 আমার বউ ভয় পেয়েছে, তুমি কোনো চিন্তাই করো না, এই কালকাই এই যে ইন্দুর আর তেলা পোকার ওষুধ আছে না, আমি সারা বাড়িতে ছিটাই দেবো, ঘরে ছিটাই দেবো, ওরা খাওয়ার পরে একদম জায়গায় খারাপ জায়গায় বেরেক। মানে? মানে বুঝো নাই, মনে করো ঝিনে খেবো, যাইতে লেগে ওখানেই বেরেক থাকবো, বেরেক মরে যাবো। ঠিক আছে, নির্বংশ করে হালাম। ঠিক আছে, ফোন শোনা, তুমি তো এতক্ষণ আমার সেবা শুশ্রূষা করলে, আচ্ছা মশা দেখুন তুমি তো পাটে মেলে চাও তো, মেলো মেলো না, একটু রানী রানীর মতো বসো, হেলান দিয়ে রানীর মতো বসো, বসো বসো বসো, পাগল তুমি। আর আমি একটু তোমাকে ঠিক আছে, আর সারাদিন তো খাটতাম, শোনো তুমি এখন শোন, সারাদিন খেতে কাজ করে আসো, আমি এমন কি বা কাজ করি বিছানা গোছানো আর রান্না করা ছাড়া, আর তুমি শোন আমি এই বাবা রে এই টিকে থাক কর নাই, আগে তো একদম পায়ের উপর পায়ের তুলে রাখছো, বাবুর্সি রান্না করে দিচ্ছে এটা করে দিচ্ছে, আর এখন তুমি ও সে এখন কি জানো তুমি করলাম কালা ও নাই কালি ফসা, আর কি রুম তেল তেল আত রাখলে রাত স্লিপ কাটে। সবকিছু তোর ইচ্ছাতে হয়েছে, তোর ডেলিভারি টাইমটা আগায় আসছে। আমি চাচ্ছিলাম যে এই টাইমটা তুই ঢাকাতে থাক, এখানে ডাক্তার হাসপাতাল সবকিছু কাছে পাবো। আব্বা আমি কইলাম এই কথাটা আপনার ম্যাক কয় যে আমার কথা কি যে এক বছর এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ যা আপনাকে দেবে ফ্রেশ এন্ড ইয়াংগার লুকিং স্কিন। বছর দিন থাকলে তাই না, এক বছর থাকলে আমরা সবকিছু করলাম, এখন মনে করেন যে সামনে আমার গুলো দুদিন পরে গেলাম আপনার নাতি নাতি আসবো, ঠিক আছে না, নাতি আসলে পরে ডাক্তার ধরা উচিত না কোন আপনি, এই যে আপনার সান সকাল ওটা কে রেখে আমরা তো খাবো আপনার নাতি তো খাবো তাই না, আপনি ম্যাক বুঝান বুঝান বুঝান। মা আরেকবার একটু ভেবে দেখ। বাবা আমি ভালো আছি, তোমার জামাই আমার অনেক টেক কেয়ার করে, আমি এখানে একদম পারফেক্ট আছি, তুমি একদম টেনশন করো না বাবা। হ্যাঁ না না মা মানে এই ডেলিভারিটা পর্যন্ত অন্তত তুই আমার এখানে থাক। আব্বা এই কথাগুলো আমি কইতেছি, আমি কইতেছি কি যে এই যেমন নাতি নাতনি আসবো তাই না, এনে থেকে এই কষ্ট করা ঠিক আছে, দশটার তো দরকার নেই, এনে কেটা সেলাই করবে, এই যে সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেন না কে, এটা ডাকা দেখলে ভালো হলো না, আপনি একটু বুঝান না আব্বা, আপনি বুঝান।
বাবা বললাম তো আমি ভালো আছি, ওর কথা শুনো না, একটা পাগল। সব ঠিক আছে, আমার সব ভালো আছে, আমি হেলদি আছি, ও অনেক টেক কেয়ার করে। তুমি একদম টেনশন করো না বাবা, সব ইনশাল্লাহ ঠিক হবে। আমি কেলে ভুলে গেছি, আপনি শুরু কি রকম, আপনি কেলে শরীরের মধ্যে খেয়াল নিয়েন বুঝছেন, কেউ তো থাকে না, ওরা কি খাওয়ায় না খাওয়ায়, আর একসময় এসে ঘুরে যাইছে, এসে দিয়ে যান, এনেগুলো খোলা আলু বাতাস আছে, আর আমার খালা আছে ফাইন রান্না করে, বর্তা মর্তা করে খাউনি, হ্যাঁ, আর গরু মাংস এখানে রান্না করে, হায় রে জাল, এখন মহিলা আছে, আপনি মেয়েগুলো খেয়েছি, এই জন্য কথা কথা আসলেই মজা বাবা। তুমি আইসো, দেখে যাও আমাদেরকে, মাশাল্লাহ ভালো আছি। তারপর আব্বা একটু কম যে আমি যখন ঢাকা যাই, এই যে নাতি আছে না, গেঁদে গেঁদে যাবো, আর ভালো করছেন ওপন আব্বা কন, এই জন্য বুঝেন তো বুঝেন থামবা। আচ্ছা ঠিক আছে বাবা, টেনশন করো না, তুমি আইসো, ঠিক আছে? ঠিক আছে মা, আমি তোর উপর জোর খাটাবো না, তো যেটা ভালো মনে করিস সেটাই হবে। আমাকে কিন্তু টাইমলি সব কিছু জানাবি, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা, টেক কেয়ার, দোয়া করো, বাই বলো বাবাকে। আচ্ছা নি, সালাম আলাইকুম, ভালো থেকে বললাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি তেল পাইছি গুলাম, আমি পেট্রোল পাইছি গুলাম, আমি পেট্রোল পাইছি গেলাম, আমি গেলে খালি বড়লোক হব, এম তেল বেসবো আর আমি শেক করব তো বড়লোক হব। কি হইছে বউ? তেল পাইছি, আমার খেতের মধ্যে তেল, এই তেল আমি বিক্রি করব, ঠিক আছে না? এই তেল বিক্রি করে আমি শেক করব তো বড়লোক হব, তোমার বড়লোক বানাবো, খালি সোনা মোনা দিয়া শেষ করে হলো, ঠিক আছে না? না ঠিক নাই। কে? আমি তো বড়লোক চাই না, তুমি হও। কি ধরনের কথা বলছিস, কি গো মন করছি তো বিসলি, খালি টিয়া টিয়া মানুষের কই, এই সব তেল আমাকে কিনবো, আমার খেতের মতো হয়েছে না, তখন বড় লোক বলি যে আমার বাচ্চা হবো, এখন বড় লোকের বাচ্চা হবো, ঠিক আছে না? না না না, আমি চাই না তুমি বড় লোক হও। তুমি চাও না বড় লোক হই, আমি খাইটা খাইটা তুমি চাও, কি ধরনের কথা কও, হ্যাঁ ভাল লাগে না এইসব কথা বলছিস। তারা কাজ করবার, আমি তোমার জন্য এরকম করে খাওয়া নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তো খুশি তো খুশি তো, এটা শেষ করে নি, দাঁড়াও। আরে তেল রে, আরে আহ আহ, আরে আহ, খালি বারে তো বুঝ বুঝ করে বারে রে, আরে আরে কি ব্যাপার, এই জমিতে ঘর তোরছে কে? আমি আমার তুই তো আমার গুলো খুব খুশির দিন করতেছি কি, আমি আল্লাহ পাক আমাকে দিয়েছে তেল বুঝ বুঝা, খালি তেলি বারে গেল তেলি বারে, তাই না? আপনি কি তেল কোম্পানির লোক নেই? আপনাকে এত গর্ত করতে কে বলছে? আপনি কি জানেন না আপনার জমি নিচ দিয়ে গ্যাসের পাইপ গেছে? এটা গ্যাস মানে তেল তো, আমার জমির মধ্যে দিয়া। আপনি কি জানেন এটা তেল নাকি গ্যাস? দিলেন তো পাইপটা নষ্ট করে, তাহলে উপায় আমার কবল মনে পড়লো না, সব নাই বাপ দিলাম তেল বুঝবুঝাইছে, আমি শেখের মতো টিয়া জামাই করবো, এমন কয় কি গ্যাসের লোক, তাহলে আমার কি হবো কসে? কি হবে? আমি নাকি গরিব হয়ে থাকবো। গরিব তো ভালো, লবার লাগে লবার, গরিব ভাল লাগে লবার লাগবো, আমি টেবিলে লাগবে, আমার গরিবই পছন্দ। আরে না ভাল লাগতেছে না। তুমি কেন এরকম করতেছো? তুমি গরিব দেখে আমি তোমাকে সব বাপের সব সম্পত্তি ছেড়ে আমি তোমার কাছে চলে আসছি, আর তুমি বড় লোক হইতে চাচ্ছ, বুঝলাম না আমি, তুমি আমাকে ভালোবাসো না? আমি তো ভালোবাসি, আমি অনেক ভালোবাসি, তুমি আসলে আমি ভালোবাসো তো বাসি, কিন্তু তুমি বড় লোক হওয়া সেটা তো আমি চাই না। কি জানো কথা, বড় লোক হবো না, আমি চাই তুমি গরিব থাকো, তুমি কেন বুঝো না, তোমাকে গরিব হিসেবে আমি ভালো। কি হচ্ছে বউ, বউ এ বউ, বউ বউ কি হলো, বউ 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 বউ, হ্যালো ইমরান সাহেব বলছেন? ইমরান সাহেব প্লিজ আমার আমার এখানে চলে আসেন, যেভাবে পারেন, আপনার ম্যাডাম অসুস্থ হয়ে গেছে, আরে বৃষ্টি পড়ছে, প্লিজ কাম শর্ট, প্লিজ প্লিজ, ওকে ওকে বাই। কংগ্রেচুলেশন, আপনার একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে।
Thank you, doctor. ছেলের নাম কি রাখবেন? না ডক্টর এখন ঠিক করিনি। ও আচ্ছা, স্যারের সাথে মিলিয়ে বোধহয় রাখবেন, তাই না? কোন স্যার? আপনার হাজবেন্ড? আচ্ছা ডক্টর, আপনাকে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, একটা কেন, আপনি ইচ্ছে করলে আমাকে 100টা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনাদের এই হসপিটালে কি গরিব দুঃখীদের ট্রিটমেন্ট করা হয় ডক্টর? কেন বলেন তো ম্যাডাম। আসলে আমার পেইন ওঠার পর আসলে আমার সেন্স ছিল না, কখন আমাকে এখানে নিয়ে এসেছে আমি বুঝতে পারিনি, কিছু মনেও নেই। কিন্তু এই হসপিটালটা তো দেখে মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ ডক্টর। আমার হাজবেন্ড তো এত এক্সপেন্সিভ হসপিটাল এফোর্ড করতে পারবে না ডক্টর। আমার হাজবেন্ড সামান্য একজন কৃষক, তো অনেক পুয়ার ডক্টর। সো আমি খুব কনফিউজ যে এখানে কি আসলেই গরিবদের ট্রিটমেন্ট করা হয়? আপনি আমাকে হাসালেন ম্যাডাম, অনেক ফান করলেন। কেন? যার টাকায় এই হসপিটাল চলে উনি গরিব। কি বলছেন আপনি এসব ডক্টর, আমার হাজবেন্ডের টাকায় এই হসপিটাল চলে? এরকম চারটা হসপিটাল উনি চালান, এই শহরে সবাই ওনাকে চেনেন, সবাই ওনাকে সম্মান করেন, আর আপনি বলছেন উনি গরিব। তুমি ছুবে না আমাকে। কেন? তুমি চিট করেছো আমার সাথে। আমি তোমার সঙ্গে কিভাবে চিট করলাম? তুমি এত রিচ হয়ে আমার সাথে গরিব হওয়ার অ্যাক্টিং করেছো এতদিন, দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলেছো, কিভাবে পারলে তুমি আমার সাথে এরকম অ্যাক্টিং করতে? আমি সরি, আমি বুঝতে পেরেছি যে বিটুইন তুমি সব কিছু জেনে গেছো, আমি তোমার সঙ্গে চিট করে নিতেছি। অবশ্যই চিট করেছো তুমি আমার সাথে, কিভাবে পারলে তুমি আমাকে এত বড় একটা সত্য লুকাতে? সেই জন্য আমি সরি। আমি যদি সত্য লুকিয়েও থাকি সেটা আমাদের জন্য, সেটাও তোমার জন্য। আচ্ছা, কেউ যদি অর্থ উপার্জন করে, কেউ যদি সচ্ছল থাকে, এটা তো তার কোনো দোষ না, তার দোষ? রিচ ফ্যামিলিরা মানুষ চেনে না, ওরা শুধু চেনে টাকা টাকা, মানুষকে কেয়ার করতে জানে না। এই জন্য আমি কখনো রিচ ফ্যামিলিতে বিয়ে করতে চাইনি, আমি শুধু চেয়েছি লাভ, কেয়ার আর অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। এটা তোমার দিকে ভুল ধারণা। যারা অর্থবান তারা যখন একটা ফ্যাক্টরি দেয়, সে ফ্যাক্টরিতে শত শত হাজার হাজার লোক, এসব লোকের কর্মসংস্থান হয়। এক একটা মানুষের কর্মসংস্থানের পেছনে চারটা লোক ভালোভাবে বাঁচতে পারে। এখানে তো যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের তো কোনো দোষ নেই, তারা তো হেল্প করছে। আর তুমি চিটের কথা বললা, আমি তো তোমাকে এক ফোঁটা চিট করিনি। তুমি চিটটা দেখছো, তুমি ভালোবাসাটা দেখছো না। এই আমি তোমার জন্য দিদি, তোমার জন্য সমস্ত ব্যবসা, আমার ইন্ডাস্ট্রি সব ফেলে দিয়ে তোমাকে নিয়ে আমি গ্রামে যাইনি। তুমি চেয়েছিলে যে গ্রামের একটা গরিব ছেলেকে তুমি বিয়ে করবে, তোমার তোমার ভালো লেগেছিল দিদি, সেই জন্য আমি তোমার জন্য হাল চাষ করেছি, গ্রামে থেকেছি, কষ্টে থেকেছি। এই আমার ভালোবাসা, তোমার প্রতি যে আমার রেসপেক্ট, এটা তুমি এক ফোঁটে দেখবে না। আমি সরি, ভুললাম তো বাবা, আমি সরি সেই জন্য। কিন্তু তুমি আমাকে মিথ্যা কেন বললে? আচ্ছা, আমি তো সরি বললাম, তারপরে তোমার সামনে আবার হাত জোর করে বলছি যে তুমি যদি চাও আবার আমি জানাবো, আবার আমি যে তোমার মন জয় করার চেষ্টা করবো। ঠিক,
ডিস্টার্ব করেন। তুমি চোখের পানি ফেললে আমার খারাপ লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য। Bell icon on YouTube app and never miss another update.